ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস ত্রিপুরা গভর্নমেন্টের ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন থেকে চোদ্দোটি ডিসিপ্লিনে টোটাল চৌচল্লিশটি ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হবে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে বিভিন্ন যোগ্যতা পোস্টগুলো ফিল আপ করা হবে এ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তোমরা যারাই ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করো আর তার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের प्रिपरेशन করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি একটু হলো তোমাদের হেল্প করতে চেষ্টা করবে ওকে চলো আমরা অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে বিস্তারিত আলোচনা করে নিচ্ছি হ্যাঁ চলো এই হলো অফিশিয়াল নোটিফিকেশনটা যেখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে ডেট তিন নয় দু হাজার বাইশ তিন তারিখে এটা পাবলিশ করা হয়েছে ঠিক আছে জব অ্যাডভার্টিসমেন্ট এপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনিফাইড ইন্ডিয়ান ন্যাশনাল ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন আচ্ছা এখানে প্রথমে দেখো পোস্টগুলো দেওয়া আছে সর্বমোট চোদ্দোটি পোস্টে সর্বমোট ভ্যাকেন্সি হলো চৌচল্লিশটি ভ্যাকেন্সি ঠিক আছে এস সি এস টি ইউ আর ভ্যাকেন্সি দেওয়া আছে মান্থলি তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড হবে ট্রেনিং পিরিয়ডে প্রফেশনাল পিরিয়ডে তোমাদের এই স্যালারিগুলো দেওয়া হবে সবগুলো পোস্টের এই পরবর্তী সময়ে তোমাদের এই স্যালারিগুলো প্রোভাইড করা হবে ওকে পোস্টগুলো কী কী দেখো এক নম্বরে স্টেট মিশন ম্যানেজার এখানে ভ্যাকেন্সি আছে একটা ইউআরের জন্য তারপর আছে স্টেট মিশন ম্যানেজার ফিনান্সিয়াল ইনক্লুসিভ একটা ভ্যাকেন্সি আছে প্রোগ্রাম ম্যানেজার সেখানেও একটা ভ্যাকেন্সি আছে তারপরে প্রোগ্রাম ম্যানেজার লাইভহুড একটা ভ্যাকেন্সি আছে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এখানেও একটা ভ্যাকেন্সি দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল ইনক্লুডিং এখানেও একটি ভ্যাকেন্সি দেওয়া আছে ব্লক মিশন কোঅর্ডিনেটর এখানে দুটি ভ্যাকেন্সি দেওয়া আছে এসটির জন্য লাইভহুড কোঅর্ডিনেটর এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া আছে ইউআর জন্য তারপরে লাইভহুড কোঅর্ডিনেটর নন ফার্ম এখানেও একটি ভ্যাকেন্সি দেওয়া আছে তারপরে লাইভহুড কোঅর্ডিনেটর লাইভস্টক স্টক এখানে নয়টি ভ্যাকেন্সি দেওয়া আছে এস টি এস সি ও জন্য জেনারেলের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে ক্লোস্টার কোর্ডিনেটর এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া আছে এম আই এস অ্যাসিস্ট্যান্ট এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া আছে তারপরে অ্যাকাউন্টেন্ট আছে দুটি ভ্যাকেন্সি অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টে দেওয়া আছে বারোটি ভ্যাকেন্সি সর্বমোট ভ্যাকেন্সি হলো চৌচল্লিশটি তোমার যেটাতেই এডুকেশন সবগুলোর জন্য একটু হাই এডুকেশানে চাওয়া হয়েছে তোমার যেই এডুকেশন তোমার যেটাতে মেস করে এটাতে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে চলো তারপরে আমরা বাকি সব ডিটেলস দেখে নিচ্ছি কী কী কীভাবে তোমরা আবেদন করতে হবে কী ভাবে কি করতে হবে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড সাবমিট অ্যাপ্লিকেশান ফ্রম স্টার্টিং ফ্রম চার নয় দু থেকে যা চলবে পনেরো নয় দু পর্যন্ত ক্লিয়ার আমাদের এজ লিমিট দু বছরের রিল্যাক্সেশান তোমরা পেয়ে যাবে এবং ইউআরদের জন্য ম্যাক্সিমাম বিয়াল্লিশ বছর এস সি এস টি হলে সাতচল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার ওকে যার কাট অফ ধরা হবে চার নয় দু হাজার বাইশের হিসাবে ঠিক আছে তারপরে তোমাদের বলা হয়েছে জবগুলো সবগুলো কিন্তু এখানে টুয়েলভ মান্থের জন্য রাখা হয়েছে পরবর্তী সময়ে কিন্তু এগুলো তোমাদের এক্সটেনশান হতে পারে হ্যাঁ বারো মাসের জন্য জবগুলো রাখা হয়েছে পরবর্তী সময়ে এগুলো পারফরমেন্সের উপরে এক্সটেনশান হতে পারে ঠিক আছে আচ্ছা তারপর তোমরা আবেদন কিভাবে করবে আবেদন তোমাদের করতে হবে সম্পূর্ণটা অনলাইনে স্টেপ অ্যাপ্লাই অনলাইন দেখো ভিজিট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে টিআরএলএমের এর সেখানেও ভিজিট করবে ভিজিট করার পরে অ্যাপ্লাই অনলাইন ইন টিআরএলএম এম অপশান থাকবে সেখানে গিয়ে তোমরা অন্যান্য জবের যেভাবে করো এইভাবে কিন্তু করতে হবে আরেকটি জিনিস তোমাদের এখানে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের কিভাবে করা হবে দেখো সিলেকশন প্রসেস তোমাদের কমন অ্যাপটিটিউড টেস্ট হবে গ্রুপ ডিসক্রিপশান পার্সোনাল ইন্টারভিউ এবং রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট এর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হবে হ্যাঁ তারপর তোমাদের ইন্টারভিউতে টাকা হবে দেখো একটি যে পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি সেখানে পাঁচজন ক্যান্ডিডেটকে ডাকা হবে যেখানে দুটি ভ্যাকেন্সি আছে সেখানে আটজনকে ডাকা হবে যেখানে তিনটি ভ্যাকেন্সি আছে সেখানে থ্রি টাইম হ্যাঁ তিনটি ভ্যাকেন্সি হলো যেমন নয়জনকে ডাকা হবে ঠিক আছে এইভাবে তোমাদের ইন্টারভিউতে কিন্তু এখানে ডাকা হবে হ্যাঁ তো এখন তোমাদের লাস্ট দেওয়া আছে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান হ্যাঁ এডুকেশান কোয়ালিফিকেশান সবগুলো পোস্টের দেখো এক নাম্বার পোস্ট যেটা আছে স্টেট মিশন ম্যানেজার এটার এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক এগরি এগুলো অনেকগুলো কোয়ালিফিকেশানে দেওয়া আছে অবলিক অবলিক দিয়ে তুমি এটা ভালো করে দেখে নেবে হ্যাঁ যদি তোমার যে কোনো একটা ম্যাচ করে আবেদন করতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামে দিয়ে দেবো নোটিফিকেশানটা সেখান থেকে তোমরা দেখে নেবে হ্যাঁ তারপরে নেক্সট যে দু নম্বর পোস্ট আছে ফিনান্সিয়াল ইনক্লুসিভ স্টেট মিশন ম্যানেজার সেখানে কিন্তু এম বিএ ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এম এ থাকলে তোমরা আবেদন করতে পারবে সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে হ্যাঁ তারপরে এইভাবে সবগুলো পোস্টের কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া আছে হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট সবগুলো মোটামুটি পোস্ট গ্র্যাজুয়েট গ্রাজুয়েট হতে হবে হ্যাঁ এর নিচে কিন্তু কোনো কোয়ালিফিকেশানে তোমার এখানে পোস্ট নেই হ্যাঁ সবগুলো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান হতে হবে লাস্টে যে পোস্টটা আছে দেখো লাইভহুড কোর্ডিনেটর সেখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন ভেটেনারি সায়েন্সে গ্রাজুয়েট হতে হবে তারপরে তোমাদের যে এগারো নম্বর পোস্ট আছে ক্লোস্টার কোর্ডিনেটর সেখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশান এর উপর গ্র্যাজুয়েট হতে হবে তারপরে এম আই এস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এখানেও কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট হতে হতে হবে তারপরে অ্যাকাউন্ট্যান্ট যেখানে অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ইন কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে হ্যাঁ তার বলে তোমরা আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে তারপরে লাস্ট যে পোস্টটা আছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট যেখানে বারোটা ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স থেকে তোমাদের এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি আবেদন করতে পারবে তবেই গ্রাজুয়েট ইন কমার্সে তোমার গ্রাজুয়েশান হতে হবে ঠিক আছে তাহলে মোটামুটি কোয়ালিফিকেশান কিন্তু ভালোই চাওয়া হয়েছে যাদেরই ম্যাচ করে তোমরা আবেদন করবে হ্যাঁ এ মাধ্যমে আমার এটি উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে বন্দেমাত্র